শুভ সকাল বন্ধুরা আজ পঁচিশ জানুয়ারি বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল শীঘ্রই আরো পঁয়ত্রিশ হাজার সরকারি পদে নিয়োগ হবে আগামী জুন জুলাই মাসে ফের পুলিশে নিয়োগের বিজ্ঞাপন ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাথারকান্দির সলগয়ে রেশন কার্ড বন্টন উপাধ্যক্ষ নুমল মুমিনের কাটিগুড়া থেকে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার উদ্ধার পিস্তলগুলি ডরপুক রাহুল গান্ধীর উদ্দেশ্য ছিল অশান্তি সৃষ্টি বিফল করেছি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত তদন্তে এসআইটি লোকসভা ভোটের পুরী রাহুলকে গ্রেফতার যত খুশি মামলা করো আমাকে ভয় দেখানো যাবে না হুংকার রাহুল গান্ধীর আজ মন্ত্রী পরিমলের বাইক হাইলাক হাইলাকান্দিতে মোদী হিমন্তের ডবল ইঞ্জিন সরকারের জন্যই রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে দক্ষিণ করিমগঞ্জের রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে অফপট পরিমল শুক্লবদ্ধ রাজ্য সরকারের বন্দনায় মুখর বিধায়ক সিদ্দিক আহমেদ হাইলাকালিতে পি এম বিশ্বকর্মা রূপায়নে সচেতনতা শিবির জেলায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প রূপায়নে এখন পর্যন্ত দশ হাজার জন রেজিস্ট্রেশন করেছেন রামলালা দর্শনে একদিনে পাঁচ লক্ষ পুণ্যার্থীর সমাগম নজির গড়ল অযোধ্যা ভেটিকান সিটি মক্কাকেও পিছনে ফেলল রামনগরী রামলালাকে একজনক দেখতে চয়টায় মন্দিরের বাইরে এক কিলোমিটার দীর্ঘ লাইন বাতিল অনলাইন বুকিং বন্ধ অযোধ্যাগামী বাস পরিষেবা বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের দু সপ্তাহ পর মন্দিরে আসার অনুরোধ এবং সর্বশেষ খবরটি হলো রঙ্গালী বিহুর আগেই আসামে ভোট চাইবে রাজ্য সরকার ষোলো এপ্রিল ভোট কাল্পনিক তারিখ জানালো দিল্লির মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয় এবারে শুনুন বিস্তারিত খবর শীঘ্রই আরো পঁয়ত্রিশ হাজার সরকারি পদে নিয়োগ হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এই বার্তা দিয়েছেন তিনি জানান আগামী জুন জুলাই মাসে ফের পুলিশের নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হবে সঙ্গে বিজ্ঞাপনও প্রকাশ পাবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের পঁয়ত্রিশ হাজার ছেলে চাকরি পাবে এক লক্ষ হয়ে গেল আরও পঁয়ত্রিশ হাজার হবে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম এক লক্ষ নিয়োগ হবে কিন্তু এক লক্ষের পর আরো এগিয়ে যাচ্ছি আমরা পরবর্তী খবরটি হলো কাছাড় জেলার কাঠিগুলা অঞ্চলে ডাকাতির ঘটনা ক্রমশ বেড়ে উঠেছে বাড়িঘর দোকান ও সড়কে একের পর এক ডাকাতির ঘটনা ঘটেছে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে কাটিকুড়া পুলিশ বেশ কয়েকজন ডাকাতকে পাকড়াও করছে মঙ্গলবার রাতে দুই কুখ্যাত ডাকাতকে ধরতে সক্ষম হলো অক্কাচার পুলিশ এক্ষেত্রে বিরাট সাফল্য পেল পুলিশ রাতে কাটিকুড়া একটি পেট্রোল পাম্পের সামনে থেকে কুখ্যাত দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার হওয়া ডাকাত দুজনের নাম হলো আব্দুল আজিজ ও আব্দুল আহাদ তাদের গড় বিহারা অঞ্চলে তাদের কাছে একটি পয়েন্ট টু টু পিস্তল তিন রাউন্ড সজীব গুলি ২৫০ গ্রাম নকল সোনা সহ দুইটা মোবাইল উদ্ধার করা হয় জাতীয় সড়কে সংগঠিত বিভিন্ন ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন পরবর্তী খবরটি হল ফাতারকান্দির সলগইয়ে রেশন কার্ড বন্টন উপাধ্যক্ষ নুমল মুমিনের বর্তমান সরকারের আমলে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে করিমগঞ্জ জেলায় উন্নয়নের জোয়ার বইছে বুধবার পাথারকান্দিতে রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে একথা বলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ নুমল মুমিন এদিন লোয়েরপুয়া ব্লকের সলগৈ হাই স্কুলের মাঠে আয়োজিত বন্টন অনুষ্ঠানে তিনি এও বলেন বিশেষ করে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয়েছে আগের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সময় সাধারণ মানুষের দুর্দশার অন্ত ছিল না বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মতো কাজ করে চলছেন ফলে এসবের সরাসরি সুফল পাচ্ছেন আমজনতা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তিনি নিয়ে বিস্তর আলোকপাত করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণান দুপাল লুয়ের ব্লকের ইনচার্জ বিডিও হুসেন আহমেদ লুয়ের পুয়া মন্ডল বিজেপি সভাপতি ঋষিকেশ নন্দী ও প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা জেলা আয়ুক্ত মৃদুল যাদব বক্তব্য রাখতে গিয়ে বলেন নতুন রেশন কার্ড বিতরণ কর্মসূচির কাজ দশ মাসে সম্পূর্ণ হয়েছে আসাম সরকার বিয়াল্লিশ লক্ষ পঁচাশি হাজার সাতশো চুয়ান্ন হিতাধিকারীর জন্য দশ লক্ষ তিয়াত্তর হাজার চারশো উননব্বইটি নতুন রেশন কার্ড বন্টন করার কাজে হাত দিয়েছেন তার মধ্যে পাতারকান্দি বিধানসভায় ছয় হাজার দুইশো তেষট্টিটি নতুন কার্ড বরাদ্দ হয়েছে এতে চলতি মাস থেকে এসব হিতাধিকারীরা সরকারি চাল পাবেন নিয়মিতভাবে পরবর্তী খবরটি হলো মোদী হিমন্তের ডবল ইঞ্জিন সরকারের জন্য রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। দক্ষিণ করিমগঞ্জে রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে অকপট পরিমল শুক্লবদ্ধ নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বেলা বারোটা নাগাদ দক্ষিণ করিমুল কেন্দ্র ভিত্তিক রেশন কার্ড বিতরণ সভা অনুষ্ঠিত হয় নীলামবাজার এসপি বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠকের পৌরহিত্যের সভায় রাজ্যের পরিবহন মিন ও আবগারী মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক যোজনার কাজকর্মের ফিরিস্তি তুলে ধরেন তিনি বলেন কংগ্রেস আমলে মোটা অঙ্কের উৎকুচড়া রেশন কার্ড জুটত না দুই হাজার তেরো সালে এনএফএস কার্ডে চূড়ান্ত দুর্নীতি সংগঠিত হয়েছিল ডিলারদের সঙ্গে আতাত করে বৃত্তশালীরা এর ফায়দা তুলেছিলেন তিনি এও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডবল ইঞ্জিনের সরকার থাকায় উন্নয়নের জোয়ার বইছে খাদ্য সুরক্ষা কার্ড আয়ুষ্মান উজ্জ্বলা যোজনার সুবিধা পাচ্ছেন প্রকৃত হিতাধিকারীরা প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে ডিলারের কাছ থেকে বিনামূল্যে প্রতি মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল পাবেন খাদ্য সুরক্ষার কার্ডধারীরা এতে কোনো ধরনের কারসাজি বা অনিয়ম ধরা পড়লে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে নালিশ জানালে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল করে জেল হাজতে পাঠানোর হুঁশিয়ারি দেন তিনি এদিন পথ সুরক্ষার বার্তা দিয়ে মন্ত্রী বলেন রাজ্যের প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে দ্বিচক্রদান নিয়ে ভ্রমণ করছেন বাইক আরোহীদের হেলমেট পরিধান সহ চার চাকার চালকদের সিট বেল ব্যবহার করার পরামর্শ দেন এদিনের সময় রাজ্য সরকারের বন্দনায় মুখর হন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন শিপ্রাগুন বলেন মহিলাদের উন্নয়নে উজ্জ্বলা অরুণোদয় রেশন কার্ড সহ গুচ্ছ কার্যক্রম গ্রহণ করেছে সরকার পরবর্তী খবরটি হল হাইলাকালিতে পিএম বিশ্বকর্মার উপায়নে সচেতনতা শিবির হাইলাকাল্লি জেলার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পর উপায় এখন পর্যন্ত দশ হাজার নশো সত্তর জন রেজিস্ট্রেশন করেছেন জেলার বাষট্টি ডি মধ্যে চব্বিশটি থেকে এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন জমা পড়েনি বুধবার হাইলাকালির রবীন্দ্রভবনের পি এম বিশ্বকর্মা সম্পর্কে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট জিপি সচিব এবং সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত সভা এই তথ্য জানানো হয় মুখ্য অতিথির বাসনের সাংসদ কৃপারাতমলা জেলার গ্রামীণ শিল্প কারিগরদের এই প্রকল্পের সুযোগ আহ্বান সবাই জানানো হয় আর্থিকভাবে দুর্বল অনগ্রস শ্রেণীর পরম্পরাগত শিল্পীদের সাহায্য করতে এই প্রকল্পের জন্য কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি থেকে আবেদন করতে হয় এই প্রকল্পের মোট আঠারোটি ক্ষেত্রের শিল্পীদের সাহায্য করা হয় ক্ষেত্রগুলি হলো কাঠ মিস্ত্রি নৌকা বানানোর কারিগর ছোটখাটো অস্ত্র নির্মাতা লোহার মিস্ত্রি হাতুড়ি ও টুলকিট নির্মাতা তারা নির্মাতা স্বর্ণকার কুমার মূর্তি বানানো ও পাথর খুদাই করার কারিগর চর্মকার রাজমিস্ত্রি টুকরি চাটাই ও জালু বানানোর কারিগর পুতুল ও খেলনা নির্মাতা খৌর কর্মী মালা বানানোর কারিগর দুপা দর্জি এবং মাছের জাল নির্মাতা সবাই জানানো হয় এই আঠারোটি শিল্পের যেকোনো একটির সঙ্গে যুক্ত আঠারো উর্ধ্বরা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট জিপি এবং জেলা প্রশাসন থেকে এক্ষেত্রে ঋণের সুপারিশে দরখাস্ত ফরওয়ার্ড করা হবে তিন লক্ষ টাকা পর্যন্ত উদ্যোগ উন্নয়নের ঋণ দেওয়া হবে এই যোজনার বিস্তারিত বিবরণ জানতে পি এম বিশ্বকর্মা ডট ডট ইন এবং ফোন নম্বর ওয়ান এইট ডবল জিরো টু সিক্স ত্রিপল সেভেন ডবল পাওয়া যাবে পরবর্তী খবরটি হল কংগ্রেস কর্মীদের হিংসায় প্ররোচনা দেওয়ার দায়ে আসাম পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর রাজ্য সরকারকে রাহুলের পাল্টা চ্যালেঞ্জ আমার বিরুদ্ধে যত খুশি মামলা করো কিন্তু আমি ভয় পাওয়ার লোক নই বুধবার বরপেটা এক জনসভাকে সম্বোধিত করে এই মন্তব্য করেন তিনি আসামের ন্যায় যাত্রার সপ্তম দিনে বুধবার এক জনসভায় ভাষণ দিয়েছেন রাহুল আসামের মুখ্যমন্ত্রীকে ফের দেশের মধ্যে সবচেয়ে ভ্রষ্ট মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে জমি বার্মিজ সুপারিশ সিন্ডিকেট চালানো সহ অভিযোগ আনেন তিনি জনসভায় রাহুল বলেন আমি জানি না হিমন্ত এটা কি করে বুঝতে পারলেন যে পুলিশে মামলা দায়ের করে আমাকে ভয় দেখাতে পারবেন যত খুশি মামলা দায়ের করো আমাকে ভয় দেখাতে পারবে না আরো পঁচিশটা মামলা করো বিজেপি আর এস এস আমাকে ভয় দেখাতে পারবে না উল্লেখ্য খানাপড়ায় পুলিশের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে রাহুলের বিরুদ্ধে বশিষ্ঠ তলায় মামলা দায়ের করা হয়েছে তাই আর বিজেপির দিকে তুপ দেখে রাহুল বলেন বিজেপি আর এর লক্ষ্য হচ্ছে ইতিহাস ঐতিহ্য বাসা বিনষ্ট করে অসমীয়াদের অস্তিত্ব শেষ করে দেওয়া কিন্তু নাগপুর থেকে আসামকে শাসন করতে দেব না আমরা আসামকে শাসন করতে হবে আসাম থেকেই বিজেপি সরকারের আমলে আসামের চরম দুর্নীতির অভিযোগ এনে কংগ্রেস নেতার মন্তব্য দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে আসামের সরকার এবং মুখ্যমন্ত্রী দেশের সবচেয়ে দুর্নীতিবাদ মুখ্যমন্ত্রী তিনি যখন আপনার সঙ্গে কথা বলছেন তখনই আপনার জমি নিয়ে যেতে পারেন আপনি যখন সুপুরি বলছেন তখন তিনি নিজে সুপারির সিন্ডিকেট চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও এদিন আক্রমণের লক্ষ্য করেন রাহুল তার মন্তব্য তাদের মনে ঘৃণা রয়েছে এই অঞ্চলের প্রতি পরবর্তী খবরটি হল ডরপুক রাহুলের উদ্দেশ্য ছিল অশান্তি সৃষ্টি বিফল করেছি বললেন মুখ্যমন্ত্রী তদন্তে এসআইটি লুকসবাবুটের পুরী রাহুলকে গ্রেফতার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে আসামে রাহুল গান্ধীর নিরাপত্তায় ত্রুটির কথা উল্লেখ করেছেন তখন মুখ্যমন্ত্রীর দাবি আসামে অশান্তি সৃষ্টি করাই ছিল রাহুল গান্ধীর উদ্দেশ্য লোকসভা ভোটের পর তাকে গ্রেফতার করার কথাও ফের বলেছেন তিনি মুখ্যমন্ত্রী জানান খানাপড়ার ঘটনার তদন্ত করবে এসআইটি রাহুল জনতাকে উৎসাহ দিয়েছেন ব্যারিকেড মাংতে এর তথ্য প্রমাণ রয়েছে এক্স হ্যান্ডেলে রাহুলকে ডরফুকো আখ্যা দিয়েছেন তিনি রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় আসাম পুলিশ উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না বরং বিজেপি কর্মীরা যাতে রাহুলের নিরাপত্তা বেষ্টনী ভাঙতে পারেন এর সুযোগ করে দিচ্ছে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে এই অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাহুলের জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করার আর্জিও জানিয়েছেন তিনি কিন্তু ঠিক উল্টো অবস্থা নিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী আসামে অশান্তি সৃষ্টি করাই যে ছিল রাহুলের উদ্দেশ্য তার পক্ষে বিভিন্ন যুক্তিও তুলে ধরেছেন তিনি বুধবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন ভরদ্রমা সূত্রে ঢুকতে দেওয়া হয়নি বলে রাহুল যে এত হুলস্থুল করলেন তাহলে তিনি কেন জালুকবাড়িতে ভূপেন হাজারিকার সমাধিক্ষেত্রে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা অর্পণ করলেন না বরপেটা সত্রের সামনে দিয়ে গেলেন অথচ ঢুকলেন না কিন্তু সেই সত্র স্থাপন করেছেন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর দেব পাটুয়াবাসী সূত্রে কেন ঢুকলেন যেখানে খুদ শঙ্কর দেব ছিলেন কামাক্ষা মন্দিরে কেন গেলেন না এক মিনিটের জন্য তার মানে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং আসামে অশান্তি সৃষ্টি করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেন রাহুলকে গ্রেফতার করা হবে লোকসভা ভোটের পর এখন করা হলে রাজনীতিকরণ করা হবে মামলা রুজু হয়েছে এসআইটির তদন্ত হবে খানাপড়ায় সেদিন বড় ঘটনা হতে পারত সব তথ্য প্রমাণ রয়েছে ব্যারিকেড ভাঙতে উৎসাহ জুগিয়েছেন রাহুল তবে ভোটের আগে তাকে গ্রেফতার করা হবে না আসামে আমরা এমনিতেই জয়ী হব তাই শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেই ভালো পরবর্তী খবরটি হলো বিহুর আগে না বিহুর পরে বুট হবে আসামে লোকসভা বুটের দিনক্ষণ নিয়ে যখন উৎকণ্ঠা রাজনৈতিক মহলে তখন মুখ্যমন্ত্রী বুধবার স্পষ্ট করে দিয়েছেন রঙ্গালি বিহুর আগেই আসামে বুট চাইবে রাজ্য সরকার এতে স্বস্তিতে বিহু উদযাপন করতে পারবেন আসামবাসী কিন্তু দিল্লির মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয় থেকে লেখা এক চিঠিতে ষোলো এপ্রিলকে লোকসভা উঠের সম্ভাব্য দিন হিসেবে উল্লেখ করা হয়েছে তার মানে বিহুর পরি বুট হতে পারে গোটা দেশে তবে দিল্লির মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয় থেকে স্পষ্টীকরণ দিয়ে এর সত্যতা অস্বীকার করা হয়েছে তবে রঙ্গালী বিহুর আগে না পরে বুট এই ইস্যুতে মুখ্যমন্ত্রী বুধবার সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি সাংবাদিকদের বলেন সাধারণত বিহুর আগে ভোট শেষ হয় আসামে এবার আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব যাতে চোদ্দ এপ্রিলের আগে ভোট শেষ হয় আসামে তখন মানুষ ভালো করে বিহু উদযাপন করতে পারবেন বিহুর আগে ভোট হলে আসামে যে শাসক দলের বিশেষ কোনো অসুবিধা নেই তা স্পষ্ট করে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর দাবি আসামে আমাদের জয়ে বিশেষ অসুবিধা নেই দেশেও বিপুল জয় হবে রাজ্য সরকার রঙ্গালী বিহুর আগে ভোট চাইলেও শেষ পর্যন্ত ভোট কবে সেটা পুরোপুরি নির্ভর করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর তবে ভোটের দিন চূড়ান্ত করার আগে প্রতিটি রাজ্যে যাবে কমিশন সামের সরকার সহ প্রতিটি রাজনৈতিক দলের মতামত নেবেন কমিশনের প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলি তখনই নিজেদের মতামত দেবে তবে বেশিরভাগই যে রঙ্গালী বিহুর আগে আসামে ভোট চাইবে সেটা নিশ্চিত কিন্তু দিল্লির মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয় থেকে সব জেলা নির্বাচনী অফিসারকে লেখা যায় চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে ষোলো এপ্রিলকে লোকসভা ভোটের সম্ভাব্য দিন হিসেবে উল্লেখ করা হয়েছে টি মিশ্র নামে এক অফিসারের লেখা চিঠিতে বলা হয়েছে নির্বাচন কমিশনের দেওয়া ইলেকশন প্ল্যানার মেনে ভোটের প্রস্তুতির সব কাজ ছাড়তে হবে বিভিন্ন ধরনের কাজ ছাড়তে হবে কমিশনের নির্ধারণ করে দেওয়া শুরু ও শেষ করার সময়ের মধ্যে কারণ কমিশন ভোটের সম্ভাব্য দিন রেখেছে ষোলো এপ্রিল তবে সামাজিক মাধ্যমে সেই চিঠি ছড়িয়ে পড়ার পর দিল্লির মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয় থেকে ফের স্পষ্টীকরণ দিয়ে বলা হয়েছে ভোটের দিন কবে হবে এর সঙ্গে এই চিঠির কোনো সম্পর্ক নেই কারণ ভোটের আগে জেলা নির্বাচনী অফিসারের পর্যায়ে নানা ধরনের প্রস্তুতি সারতে হয় এর জন্য নির্বাচন কমিশন এক ইলেকশন প্ল্যানার তৈরি করে দেয় সেই অনুযায়ী প্রস্তুতির নানা ধরনের কাজ সারতে হয় আগাম সব পরিকল্পনা করার লক্ষ্যে পুরোপুরি কাল্পনিক এক ভোটের দিন উল্লেখ করা হয়েছে চিঠিতে যাতে এর আগেই সব কাজ সম্পন্ন করা হয় ফলে ষোলো এপ্রিল ভোটের সম্ভাব্য দিন হিসাবে হিসাবে উল্লেখ করা হয়েছে যাতে নির্বাচন কমিশনের ইলেকশন প্ল্যানার মানে প্রস্তুতির কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হয় এটা লোকসভা ভোটের প্রকৃত তারিখ নয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত